আমাদের রাজনীতিকরা মাঝে মধ্যেই মুখের খেই হারিয়ে ফেলেন এই যেমন ওবায়দুল কাদের বলছেন ডান্ডা মেরে নয় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব এটা কোনো ভাষা হইতে পারে দর্শক আমি বুঝলাম না তাও কি বলছেন গাবতলিতে ঢাকা মহানগর উত্তরা আওয়ামী আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলে এত উত্তেজিত হওয়ার কি আছে তারা তো এখনো ক্ষমতায় আছে তো হ্যাঁ তারপরে যেভাবে নির্বাচন করতে চাই তো সেভাবে নির্বাচন করলে তো ক্ষমতা নিশ্চিত তাহলে এই যে বিরোধী পক্ষকে যেভাবে মানে হুমকি ধামকি দেওয়া হচ্ছে মেরে নয় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। মানে এটা কি ধরনের মানে কোনো লাগাম ছাড়া কথাবার্তা একজন রাজনীতিক তারপরে তো ওবায়দুল কাদের অবস্থান তো আরো অনেক উপরে তিনি এইভাবে এই ভাষা কিভাবে ব্যবহার করে এগুলি তো আমরা কিছু কিছু দেখছি যে ভাইরাল হচ্ছে কিছু আঞ্চলিক নেতাদের বক্তব্যগুলো সেটা ওই যে বলেন চাকলাদার হোক অনেক আছে তারপরে নিকসন চৌধুরী আছে ওই যে শরীয়তপুরের আরেক নেতা মাদারীপুর শরীয়তপুরের দিকে তারা এই সমস্ত ভাষা ব্যবহার করলে চলে স্বামী মুসফান মাঝে মধ্যে বলেন এরকম সেখানে ওবায়দুল কাদের কিভাবে এই কথা বলেন তো দেখেন রিপোর্ট যেটা আমি একদম রিপোর্টটাই পড়ছি এটা আমার কোনো বানানো কথা না বেশি লাফালাফি করলে ডান্ডা মেরে নয় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। যারা রূপপুর বন্ধ করতে চায় তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটি সমালোচনা আছে সেটা জিএম কাদের বলেছেন মির্জা ফখরুল বলেছেন যে এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র মানে জনস্বাস্থ্যের জন্য সম্পদের জন্য হুমকি স্বরূপ কারণ কোনো না কোনোভাবে যদি ইউরোনিয়াম লিক করে বা ছড়িয়ে পড়ে তাহলে বিশ পঁচিশ মাইল মানে এলাকা ব্যাপী একটা বিপর্যয় হয় এবং বিশ্বে এরকম বহু জায়গায় হয়েছে পরে সেগুলি বন্ধ করা হয়েছে তো এই সমালোচনাগুলো থাকবে এটাকে মেনে নিতে হবে তো তার উত্তর কি এভাবে হতে পারে কেউ যদি সমালোচনা করে তিনি বলছেন ঢাকা অচল করতে এলে জনগণ বিএনপিকে অচল করে দেবে দুই চালান ইউরেনিয়াম এসেছে বেশি লাফালাফি করলে কিছু ফকরুলের মাথায় কিছু মঈন খানের মাথায় কিছু আব্বাসের মাথায় কিছু রিজভির মাথায় ঢেলে দেব এখন ডান্ডা মেরে নয় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব দেখেন সব আলোচনাই কিন্তু ওই বিএনপি এবং বিএনপি নেতাদেরকে লক্ষ্য করে অথচ প্রধানমন্ত্রী বলেন যে রাস্তায় ঘেউ ঘেউ যারা করে তাদেরকে বিরোধী দল হিসেবে গণ্য করে না বিদেশে তাহলে জাতীয় পার্টির উদ্দেশ্যে সমালোচনা করে না জাতীয় পার্টি তো সময় মগজে হচ্ছে বিএনপি বিএনপি যে আসল বিরোধী দল এবং সত্যিকারের নির্বাচন হলে যে তারা ক্ষমতায় যেতে পারে এবং সেই একটা সম্ভাবনা আছে তো সেটাই কিন্তু পোকার কিন্তু ভেতর থেকে বের হয়ে আসছে বারবার এইটা ঠেকানো যাচ্ছে না হয় বক্তৃতা দিচ্ছে আর যেদিন বক্তৃতা না থাকে সেদিন বিবৃতি দিয়ে প্রতিদিন আছে মানে বিএনপি লক্ষ্য করে ধরনের কথাবার্তা তিনি বলেন ভোট হবে আগামী জানুয়ারিতে ভোট হবে জানুয়ারিতে ফাইনাল নভেম্বরে কোয়ার্টার ফাইনাল ডিসেম্বরে ফাইনাল খেলা হবে বলেও জানান ওবায়দুল কাদের করেন নিজেরা নিজেরা মানে ইয়ে মির্জা তো বলছেন তো খেলবেন কাজ কাদের সাথে সব তো বিরোধী নেতারা তো কর্মীরা জেলের ভিতরে কার সাথে খেলবে এটাই তো নিজেরা নিজেরা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল ফাইনাল খেলতে যাচ্ছে তো এক অদ্ভুত ব্যাপার মানে একটা ওই যে ছোট ছেলে মেয়েরা যে নিজেরা নিজেরাই খেলে নিজেরা নিজেরাই যেতে নিজেরা নিজেরা হাততালি দেয় মানে এরকম একটা ফানি অবস্থায় মানে আমাদের চলে গেছে রাজনীতি দর্শক ভালো থাকবেন আল্লাহ